আরেকটি গর্জিয়াস ডিজাইনের ওয়াল ক্যাবিনেটের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর একটি ডিজাইন, অসাধারণ হয়েছে, যেটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। অনেক গর্জিয়াস, যাদের অনেক গর্জিয়াস ডিজাইনের ওয়াল ক্যাবিনেট পছন্দ তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন, এবং এতটাই ভালো হয়েছে যেটা হয়তো বা বিস্তারিত ভিডিওটা দেখলে আপনাদের আমি বুঝিয়ে বলবো এবং আপনারাও বুঝতে পারবেন। এখানটাতে কিন্তু যখন কালার করা হয়নি, এটা কিন্তু তখনকার ভিডিও দেখতে পাচ্ছেন যে গ্লাস লাগানো হয়নি এবং কোনো কালার করা হয়নি এখানটাতে, যেহেতু সাদা সাদা দেখতেই পাচ্ছেন যে অরিজিনালি কাট, যেটা ফ্রেশলি কাট দেখা যাচ্ছে। আর যারা অনেকের গর্জিয়াস ডিজাইন পছন্দ তারাই কিন্তু একমাত্র এই ডিজাইনটা পছন্দ করতে পারেন। ডিজাইনটা খুবই গর্জিয়াস, এটা 5 ফিট সাইজের একটি ওয়াল ক্যাবিনেট, আর প্রত্যেকটা স্পেসেই কিন্তু এটা লুকিং গ্লাস হবে এবং ব্যাক সাইডটাতে, এবং আপনারা জানেন যে এটার যে থাকগুলো কিন্তু 10 মিল গ্লাস হবে, এবং সেটা হয়তো আপনাদের ভিডিওতে আসবে, আপনাদের আমি বুঝিয়ে বলবো। আর এটার সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু হাতে করা হয়েছে, মেশিনে কিন্তু কোনো ডিজাইন করানো হয়নি। এটার ডিজাইনটা একটু বেশি দেওয়াতে এটার খরচটা কিন্তু অনেকটাই বেশি পড়বে, এটাই স্বাভাবিক। তা আপনারা হয়তো বা এটা দেখেও বুঝতে পারতেছেন যে এটার ডিজাইনটা দেওয়ার ক্ষেত্রে যে ফেস টু ফেস, সামনাসামনি এমন কোনো জায়গাতে নেই যেখানটাতে এটাতে ডিজাইন দেওয়া হয়নি। আর এখানটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের ব্যাকপাসটাতে যে লুকিং গ্লাসগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটাতে। এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন কিন্তু লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানটাতে এটার যে বার্নিশের গ্লেসটা কিন্তু দেখতে পাচ্ছেন যে চকচক করতেছে, এবং এটাকে কিন্তু লাইট কালার বার্নিশ বলা হয়। আপনারা কিন্তু অবশ্যই, আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা যদি যে কোনো ফার্নিচারই তৈরি করেন আপনারা কিন্তু অবশ্যই ফার্নিচারটি লাইট কালার করার চেষ্টা করবেন, যেটা এমন এই ফার্নিচারটাতে করা হয়েছে। 5 ফিট সাইজের একটি ওয়াল ক্যাবিনেট, এবং কিন্তু 3টা পার্টে করা, দুই পাশের যে দুইটা পার্ট কিন্তু আলাদা আলাদা, ওই দুইটা পার্ট কিন্তু নাট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাতে শুধু সিঙ্গেল করতে পারবেন না, সিঙ্গেল করতে গেলে খরচটা অনেক বেশি পড়বে। যেমন শুধু মাঝেখানে যদি পছন্দ হয় এটা কিন্তু করতে পারবেন, তখন কিন্তু খরচটা অনেক বেশি পড়বে স্বাভাবিক। এটার যে ভেতরে, এই যে এখানটাতে কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন যে ভেতরের লুকিং গ্লাসগুলো এবং সামনের গ্লাসগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে। ভিতরের কিং গ্লাস এবং তাকগুলো দেখতে পাচ্ছেন, তাকগুলো কিন্তু অনেক মোটা মোটা তাক। এটা আপনারা জানেন যে ডাইনিং টেবিলে 3 মিলে গ্লাস ইউজ করা হয়, এটা কিন্তু সেম টু সেম সেই ডাইনিং টেবিলের একটি গ্লাসটাকে কেটে কিন্তু ওয়াল ক্যাবিনেটগুলোর তাকগুলো দিয়ে দেওয়া হয়, যেটা গ্লাস শোকেজের ভিতরে যে তাক থাকে। অবশ্যই আপনারা যে কোনো জায়গায় যান, তারা কিন্তু অবশ্যই 3 মিলি গ্লাসটা তারা কেটে এটা একটি ওয়াল ক্যাবিনেটে দিয়ে দিবে স্বাভাবিক। মাঝখানটাতে দেখতে পাচ্ছেন স্পেসটা ভালো আছে, এবং মাঝখানটাতে 3টা তাক হয়েছে, দুই সাইডেও কিন্তু 3টা তাক হয়েছে, তবে মাঝখানটাতে একটি তাক কিন্তু বেশি হয়েছে, অর্থাৎ তাক 3টা হয়েছে আর স্পেস হয়েছে 4টা, আর দুই পাশে কিন্তু হয়েছে 3টা, আর গ্লাস রয়েছে 2 পিস 2 পিস করে স্বাভাবিক। ভালো লাগে, এতটাই সুন্দর লাগে, হয়তো বা আপনারা যদি ফেস টু ফেস দেখলেন হয়তো বা আরও সুন্দর লাগতো। আর যেহেতু ডিজাইনটা এত সুন্দর এবং ক্যাবিনেটটাও যেহেতু অনেকটাই সুন্দর লাগে, সেজন্য এটার দামটাও কিন্তু অনেক, হয়তো বা আপনাদের বলার ক্ষেত্রে এটাতে সিম্পলের মধ্যে যদি তৈরি করেন তখন কিন্তু আপনারা একটু কমে তৈরি করতে পারবেন, তবে এটা যদি একটু সেম তৈরি করেন তখন কিন্তু আপনাদের 70,000 টাকার উপরে খরচ পড়বে। আর যদি একটু সিম্পল তৈরি করেন তখন সিম্পল তৈরি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু কমে পাবেন, 1,000 টাকার মধ্যেই তৈরি করতে পারবেন। যে এই ধরনের ওয়াল ক্যাবিনেটের ভিডিও কিন্তু 2-3টা আমার চ্যানেলে আছে, সেগুলো কিন্তু আপনাদের আমি ভিডিওগুলো এই ভিডিওটার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের দেখার সুবিধার্থে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারবেন, একটু কম পড়বে। তবে এটার যেহেতু ডিজাইনটা একটু বেশি, এবং ডিজাইনটা অনেকটাই বেশি যা ধারণার বাইরে, কিন্তু তাছাড়া এটা কিন্তু মেশিনে কোনো ডিজাইন করা যায় না, ক্যাবিনেটের ডিজাইন কখনোই মেশিনে করা যায় না, অবশ্যই হাত দিয়ে করতে হয়। এটার খরচটা একটু বেশি পড়বে, 70,000 টাকার উপরে পড়বে, তবে আপনাদের জন্য ফিক্স 70,000 টাকা পর্যন্ত রাখা যাবে। অবশ্যই আপনারা যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এটার ডিসক্রিপশনে অন্য ওয়াল ক্যাবিনেট সেম টু সেম গ্লাস ক্যাবিনেটের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আশা করতেছি সেই ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখে আসতে পারবেন এখান থেকে ক্লিক করে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ফার্নিচারের ভিডিও আমার চ্যানেলে আসলে সেই ভিডিওর লিঙ্ক সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।